আজকে আমরা শিখব ওয়ান ওয়ার্ড আনসার্স, মানে একটি শব্দের ব্যবহার করে উত্তর দেওয়া। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে হু মানে কে, তখন আপনি উত্তর দিতে পারেন হি মানে সে, যদি সে একটি ছেলে। শি মানে সে, যদি সে একটি মেয়ে। দে মানে তারা, যদি এক থেকে বেশি লোকজন হয়। মি আমি, ইউ তুমি বা আপনি। যদি কেউ আপনাকে বলে উইচ মানে কোনটি, তখন আপনি বলতে পারেন দিস মানে এইটা, বা দ্যাট মানে সেইটি, দিস মানে এগুলো, বা দোজ মানে সেগুলো। যদি কেউ আপনাকে বলে ওয়ের মানে কোথায়, তখন আপনি বলতে পারেন হিয়ার মানে এখানে, বা দের মানে সেখানে। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ওয়েন মানে কখন, তাহলে আপনি বলতে পারেন রাইট নাও মানে এক্ষুনি, লেটার পরে, টুডে আজকে, টুমরো আগামীকাল, বা ইয়েস্টারডে গতকাল। যদি কেউ জিজ্ঞাসা করে হাউ মাচ মানে কত, তখন আপনি বলতে পারেন আ লট মানে অনেক, বা আ লিটল মানে একটু। যদি কেউ বলে হাউ মানে কিভাবে, তখন আপনি বলতে পারেন লাইক দিস মানে এটার মতো, বা লাইক ড্যাট মানে সেই রকমই। আর অন্য একটি শব্দের উত্তর হতে পারে ইয়েস মানে হ্যাঁ, নো মানে না, আই ডোন্ট নো মানে আমি জানি না, মেবি মানে হতে পারে, শিওর মানে নিশ্চিত, সরি মানে ক্ষমা করো, নাথিং মানে কিছু না। আজ থেকে যখনই আপনারা একটি শব্দ নিয়ে উত্তর দেবেন, তখন তার ইংরেজি অনুবাদটা মনে রাখবেন আর বলার চেষ্টা করবেন।